গাইজ, আজকে আমরা কথা বলবো ভিভোর একটি দুর্দান্ত ফোন নিয়ে। হ্যাঁ, এইটি হলো ভিভো S19 Pro, যা ভিভো S18 Pro-র সাকসেসর। বাট ডিজাইনটা এখানে সম্পূর্ণরূপে আলাদা করা হয়েছে আগের ডিজাইনের সঙ্গে। বাট এই ফোনের ডিজাইনটা অনেকে অনেক লাগছে যা আগের থেকে। তবে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। গাইজ, যদি আমরা এই ফোনের ডিজাইনের কথা বলি, তাহলে ফোন সাইড এখানে কার্ভ ডিসপ্লে রয়েছে, যা ব্রাজিলের চিন একেবারে কম রয়েছে, যা দেখতে অনেকে অনেক লাগছে। অ্যান্ড ফোন সাইডে মিডিলে পাঞ্চল রয়েছে। অ্যান্ড দুই সাইডে কিন্তু এখানে ফ্ল্যাশ লাইটও রয়েছে। যদি ব্যাক সাইডে আসি, তাহলে এখানে উপরের দিকে গোলাকার রিংয়ের মতো দুটি লেন্স রয়েছে। অ্যান্ড নিচে আরেকটি এখানে লম্বা গোলাকার রয়েছে, যেখানে একটি ক্যামেরা লেন্স রয়েছে। অ্যান্ড একটি নিচে আর্ম ফ্ল্যাশ রয়েছে। তবে ফোনটির ব্যাক সাইডে কিছু হালকা হালকা পেটিএম রয়েছে, যা হয়তো আপনি উপলব্ধি করতেই পারছেন। নিচের দিকে ভিভোর ব্র্যান্ড থাকছে। অ্যান্ড ফোনটি পুরো গ্লোসি থাকছে, ব্যাক সাইডে কার্ভে থাকছে। ফোনটির ওয়েট থাকছে 192 গ্রাম। অ্যান্ড থিকনেস থাকছে 7.98 mm। যাই হোক, আগের তুলনায় এবার কিন্তু অনেক বেটার ডিজাইন করেছে, যা আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন, টপে রয়েছে আয়ার ব্লাস্ট ফ্যান অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মাইক, অ্যান্ড টপে লেখা রয়েছে প্রফেশনাল প্রোটেক্ট। সো ফোনটির বটনে রয়েছে স্পিকার, সি টাইপ পোর্ট, মাইক্রোফোন অ্যান্ড সিম কার্ড স্লট। ফোনটির ব্যাক সাইডেও গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে ফ্রেম থাকছে অ্যালুমিনিয়াম। ফোনটিতে রয়েছে IP68 অ্যান্ড IP69 কে ডাফ অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। গাইজ, যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেখানে রয়েছে 1 billion colors, 120Hz refresh rate। অ্যান্ড সব থেকে বড় কথা হলো এখানে রয়েছে 45 ইউনিট পিক ব্রাইটনেস, যা আপনি ডাইরেক্ট সানলাইটের সামনে নিয়ে গেল অন আসে ফোনটি ইউজ করতে পারবেন, কোনো লাইট নিয়ে আপনাকে সমস্যা হবে না। সো ফোনটিতে ডিসপ্লে রয়েছে 1.5K ডিসপ্লে, 1260x2800 pixel, 4:9 ratio-র সঙ্গে। ডিসপ্লেতে PPI ডেন্সিটি রয়েছে 453। ডিসপ্লের আপনি ভিউ অ্যাঙ্গেলটা দেখতে পারছেন, যা ডিসপ্লে এখানে মাইক্রোফাইবার ইউজ করা হয়েছে, যার ডিসপ্লে একেবারে অসম লাগছে। গাইজ, এখানে সফটওয়্যার রয়েছে Android 14 অ্যান্ড Origin OS 4 রয়েছে। বাট প্রসেসর এখানে এবার ইউজ করেছে মিডিয়াটেকের ডেমনেস্টি 9200+, যেটা 4 nanometer-এ প্রসেস হয়েছে। অ্যান্ড এই প্রসেসরটিতে 8টি কোর রয়েছে। প্রথমে 1টি কোর রয়েছে 3.35 GHz Cortex-X3, তারপরে 3টি রয়েছে 3.0 GHz Cortex-A715, তারপরে 4টি রয়েছে 2.0 GHz Cortex-A510, GPU রয়েছে G715 MC11। যদি আমরা ফোনটির অ্যান্ড্রয়েড টেস্ট করে কথা বলি, তাহলে 15 লাখের আশেপাশে থাকে। সো আপনি অ্যান্ড্রয়েড টেস্ট করে দেখতেই পারছেন। যদি আমরা পারফরমেন্সের কথা বলি, তাহলে এখানে জেনসেন প্যাক 30 মিনিট খেলার পরে গড়ে এখানে অ্যাভারেজ ফ্রেম টপ রয়েছে 58 FPS, অ্যান্ড স্মুথ রয়েছে 3, অ্যান্ড ব্যাটারিতে পাওয়ার কনজিউম করে 5.67 W। আর এই ফোনটি ম্যাক্সিমাম গরম হয় 43.3°C, অ্যান্ড আলটিমেট পিকচার কোয়ালিটি 30 মিনিট খেলার পরে এফপিএস আছে 119 FPS। সো পারফরমেন্সে এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 মতো পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিতে ভ্যারিয়েন্ট অনেকগুলি পেয়ে যাবেন, 256GB 8GB থেকে শুরু হবে, 512GB 16GB থেকে শেষ হবে। তবে এখানে রয়েছে UFS 3.1, LPDDR5X রয়েছে। যদি আমরা ক্যামেরার কথা বলি, তাহলে ভিভো এস সিরিজ ক্যামেরাতে বিখ্যাত, যেখানে ব্যাক সাইডে রয়েছে 3টি ক্যামেরা, 50, 50 and 8। প্রথমটি রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল 1.9 aperture-এর সঙ্গে। সেকেন্ড ক্যামেরা রয়েছে টেলিফোটো লেন্স, এখানে রয়েছে 2S অপটিক্যাল জুম, তবে 2টি ক্যামেরাতে ওএস মোড পেয়ে যাবেন। থার্ড ক্যামেরা 106° আল্ট্রাওয়াইড, ব্যাক সাইড এখানে 4K 30fps শুরু করতে পারবেন। সেলফি ক্যামেরা, ভিভো সাধারণত এই সিরিজ সেলফিতে মাতিয়ে দেয়। হ্যাঁ, এখানে রয়েছে সেলফি ক্যামেরায় 50MP লেন্স 2.0 aperture-এর সঙ্গে, এখানেও 4K 30fps শ্যুট করতে পারবে। চলুন আমরা কেমন ফটো তুলতে পারে এই ফোনটি দেখে আসি। এখানে দেখুন কিছু স্যাম্পল ভিভো S19 Pro-তে তোলা, বাট AI লাগিয়ে আপনি আরও বেটার করে নিতে পারবেন। ফটো স্যাম্পলগুলো আপনি দেখতে পাচ্ছেন, যা অনেক বেস্ট ফটো ক্লিক করেছে। এখানে দেখুন ভিভো S19 Pro AI দিয়ে তোলা অ্যান্ড বিনা AI তোলা, আপনি উপলব্ধি করতেই পারছেন। সো এখানে দেখুন ভিভো S19 Pro অ্যান্ড ভিভো X100 Pro-তে তোলা, মনে হচ্ছে এখানে হালকা ভিভো S19 Pro-তে ডিটেলসটা বেশি রয়েছে, বাট ভিভো X100 Pro-তে হালকা আপসা ভাম রয়েছে। ভিভো S100 এখানে মনে হচ্ছে হালকা কালারটা বেশি রয়েছে, তবে কারো ক্ষেত্রে এই কালারটি পছন্দ হয়, আবার কারো ক্ষেত্রে এই কালারটি পছন্দ হতে পারে। এখানে দেখুন ভিভো S19 Pro দিয়ে ডাইরেক্ট তোলা অ্যান্ড পাশেরটা AI দিয়ে তোলা, সো আল্ট্রাওয়াইড ফটো দেখতে পাচ্ছেন। সো ভিভোর এই সিরিজের ক্যামেরা অনেক সাজানো গোছানো হয়। সো ক্যামেরাতে আপনাকে ওভারঅল অনেক ভালো পারফরমেন্স দিয়ে দেবে। তবে এখানে ব্যাটারি রয়েছে 95mAh-এর ব্যাটারি, 80W-এর ফাস্ট চার্জার রয়েছে। ফোনটির কালার রয়েছে 3টি, গ্রে, গ্রিন অ্যান্ড লাইট ব্লু। সো ফোনটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রবিবার, আল্লাহ হাফেজ।